ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্ট্রিট ভেন্ডার অব ইন্ডিয়ার উদ্যোগে এবং রাজ্যের স্টেট ফুড সেফটি দপ্তরের সহযোগিতায় বুধবার টিবি হলে স্ট্রিট ভেন্ডারদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য দপ্তর সচিব দেবাশিস বসু। কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। স্বাস্থ্যকর খাবার তৈরি করার জন্য স্ট্রিট ভেন্ডারদের প্রতি আবেদন রেখে স্বাস্থ্য সচিব বলেন, স্ট্রিট ভেন্ডারদের আর্থিক উন্নতির জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে রাজ্য সরকার এবং দপ্তর। তাহলে আপনাদের কাছে অ্যাক্সেপ্টেন্স রাখা, গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতাটা অনেক বাড়বে। আমরা চাইছি একটা বিজ্ঞাপনের মাধ্যমে এটা প্রকাশ করার জন্য যে মর্তলা থেকে পশ্চিমবঙ্গ অবধি একটা সেফ ফুড হাব, এখানে যারা যারা ব্যবসা করছে তারা সমস্ত কিছু নিয়ম কানুন মেনেই এখানে ব্যবসা করছে এবং এখানকার যারা ফুড ভেন্ডাররা যারা খাওয়াগুলি বানাচ্ছে তাদের খাওয়া সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে এবং হাইজিন মেনটেন করে এগুলি করা হচ্ছে। তো আজকে এই যে প্রোগ্রামটা করছে